কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লিডসে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। লিডসের ওয়েস্ট রাইডিং কাউন্টি ফুটবল ক্লাব মাঠে আয়োজিত আরফাত রহমান কুকু প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল। আজকের যে আয়োজন, এখানে অসংখ্য তরুণ উপস্থিত বা তরুণেরা আজকে খেলার খুবই এনজয় করে। আমি মনে করি আপনারা প্রত্যেকে যারা আরফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বিভিন্ন সিটি আপনারা উদ্যোগ নৌকা আপনারা একটা বালা সুফল পাইবা। যুব সমাজকে মানসিক এবং সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা। খেলা তো মানুষকে শারীরিক ভাবে উদ্বুদ্ধ করে এবং তার মনের যে একটা বৃদ্ধি, যে মেন্টাল গ্রোথ, সেটাকেও অনেক হেল্প করে একটা খেলা। এবং ইয়াং জেনারেশন, যেখানে বাংলাদেশে অনেক ছেলে মেয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, এখান থেকে তাদেরকে একমাত্র আমাদের যদি ডাইভার্ট করার কোনো ওয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরফাত রহমানের অবদানের কথা স্মরণ করিয়ে প্রধান অতিথি তার বক্তব্য বলেন। আরফাত রহমান কবর উদ্যোগে মূলত এই ক্রিকেটটা ইন্টারন্যাশনাল ফিল্ডে আসছে আজকে, এবং প্রথমেই তার নেতৃত্বে, তখন বিএনপি সরকার ছিল, বিএনপি সরকার অনেক সহযোগিতা করেছে এবং তখনকার ক্রিকেট কিন্তু প্রভাব মুক্ত ছিল, দলীয় প্রভাব ছিল না এবং কোনোভাবেই এই ক্রিকেটের কোনো প্লেয়ার দলে আমরা অংশগ্রহণ করতেও দেইনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজাহিদ তালুকদার, হাজি আনোয়ার হোসেন, আঙ্গুর মিয়া, জিল্লুল হক, মাসুদ আহমেদ, মাহবুব হোসেন এবং রেজাউল হক সহ কমিউনিটি নেতৃবৃন্দ। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস নিউজ।